কারণ হযরতে সাহাবায়ে কেরাম দিনের কাজ শুরু করতেন ফজরের নামাজের পর পর। নবী আলাইহিসসালাম যারা সকালে কাজ করেন তাদের জন্য বরকতের দোয়া করছেন। শেখ ইবনুল কাইয়িম রহমতুল্লাহ আলাইহি বলেছেন, যাদের মাদের মধ্যে আসছে, যে যে ব্যক্তি সকালে ঘুমাবে তার ঘর থেকে কোনোদিন অভাব দূর হবে না। কেন? আল্লাহ ওই টাইমে রিজিক বন্টন করেন, বরকত বন্টন করেন, ঘুমাইলে আপনার ভাগটা কারে দিবে আল্লাহ তাআলা। পরদিন সকাল ফজরের পর পর সাইয়েদিনা ওমর বুড়ির বাড়ির দরজার সামনে দাঁড়ায় দরজা লক করে বলে, মারে আপনার ঘরের কাজগুলো করার জন্য আমি ওমর ইবনুল খাত্তাব হাজির। বুড়ি ভেতর থেকে জবাব দেন, বাবারে প্রতিদিন যে আল্লাহর বান্দা আমার ঘরের কাজগুলো করেন তিনি ইতিমধ্যে ওই কাজ করে চলে গেছেন। আই কখ আপনারা ঘুমাইছেন নাকি এই সময় দুপুরবেলা? হযরত ওমর কখন গেছে কাজ পায় নাই তাহলে কাজটা হয়েছে কখন? ফজরের আগে। হযরত ওমর চিন্তা করলেন, তাইলে আমাকে আরো সকালে আসা লাগবে। ওই চিন্তায় সাইয়েদনা ওমর ইবনুল খাত্তাব পরদিন ফজরের আজানের ওয়াক্তে বুড়ির বাড়ির দরজা নক করে বলে, মারে আপনার ঘরের কাজগুলো করার জন্য আমি ওমর ইবনুল খাত্তাব হাজির। বুড়ি আজকেও জবাব দিচ্ছেন, বাবা রে প্রতিদিন যে আল্লাহর বান্দা আমার ঘরের কাজগুলো করেন তিনি ইতিমধ্যে ওই কাজ করে চলে গেছেন। কখন এটা? হযরত তোমার চিন্তা করলেন, তাইলে আরো আগে আসা লাগছে বুঝছি। ওই চিন্তায় সাইয়েদনা ওমর পরদিন তাহাজ্জুদের ওয়াক্তে বুড়ির বাড়ির দরজা নক করে বলে, মারে দুই দিন থেকে আমি ওমর ইবনুল খাত্তাব এসে এসে ঘুরে যাই, আজকে নিশ্চয়ই আপনার ঘরের কাজগুলো পেয়ে যাব। বুড়ি হযরত ওমরকে অবাক করে জবাব দিচ্ছেন, বাবারে প্রতিদিন যে আল্লাহর বান্দা আমার ঘরের কাজগুলো করে তিনি ইতিমধ্যে ওই কাজ করে চলে গেছেন। কখন 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 চিনেননি তাহাজ্জুদের অর্থ আপনারা? কখন? হ্যাঁ, দুইটা তিনটা? এই তো ওলামা একরাম এক একজন এক একটা বলবেন। আচ্ছা, সারা জিন্দগির জন্য একটা কথা মনে রেখেন, তাহলে বেজার লাগবে না। সূর্য ডুবার পর থেকে সূর্য ওঠা পর্যন্ত গোটা টাইমকে তিনটা ভাগ করবে, তিন ভাগ করে দুই ভাগ বাদ দিয়া তৃতীয় ভাগ যখন থেকে শুরু ওইটাই তাহাজ্জুদের ওয়াক্ত, ওইটাই সাহরির ওয়াক্ত, মনে থাকবেন ইনশাআল্লাহ। كأنما يصعد في السماء كذلك يجعل الله الرجس على الذين لا يؤمنون. مالك بولتش আমি যার দিল খুলি সেই দিল বুঝে, যার দিল খুলি না তাকে বুঝাইলেও সে বুঝবে না। তাকে বুঝাবো ভাই লাউ আর কদুর মধ্যে কোনো পার্থক্য নাই, সে বলবে তোর ঘাড় মুটকায় ভাই বলাবো পার্থক্য আছে। আমি বলি লাউ আর কদুর মধ্যে কোনো পার্থক্য নাই, সে বলবে কি কথা বলে পার্থক্য আছে, তাকে বোঝানো যাবে না, এটা কঠিন। মহতরম হাজরিন, আজকে এক মহান ব্যক্তিত্ব কারি ইসমাইল রহমতুল্লাহ আলের নামে গঠিত ফাউন্ডেশন, আমার সাথে একটা নিসবত আছে, ব্যক্তিগত নিসবত হযরতের সাথে। আমার আব্বা তিনি কারি ইসমাইল রহমতুল্লাহ আলের খাস সাহাগ্রিত ছিলেন, সেই হিসাবে আমার রুহানি দাদা। তো এই দাদার নামে সংগঠন আল্লাহ তাআলা মরহুমের কবরকে জান্নাতের টুকরা বানায় দেয়।
সূরা হাশরের ছোট্ট একটা আয়াত তিলাওয়াত করেছি, যেহেতু সময় একেবারেই কম, একেবারেই কম, কোন কোন সময় আছে কম, কিন্তু দুই চার মিনিট বাড়ানো যায়। এশাটা আজকে 10 মিনিট পরে করবো, আজানটা 5 মিনিট পরে দিব, কিন্তু আসরের পর থেকে মাগরিবের সময়ের এই অপশন নাই, কোন সুযোগ নাই, যা আছে তাই। টাইমটা আমারই বেছে নেওয়া, অনেক দূরে প্রোগ্রামে যেতে হবে, অনেক দূরে, অন্যদের সাথে মিল রাখার জন্য রাজি হওয়া, না হয় এই ডেটে আমার এই জায়গায় আসা এটা কোনোভাবেই সম্ভব ছিল না। আল্লাহ তাআলা, আমি যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, এই আয়াতে আমাকে আপনাকে বড় মায়া করে ডাক দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদার, এই ডাকটা মালিকের বড় মায়ার ডাক। কোরআন আল করিমের মধ্যে আল্লাহ তাআলা মুমিনদেরকে দুই ভাবে দেখেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহান নাস, ও মানুষ। হযরত মুফতি শাফি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, এই দুই ডাকের মধ্যে অনেক পার্থক্য আছে। কি পার্থক্য? যে আমরা আমাদের সন্তানদেরকে ডাকার ক্ষেত্রেও এই পার্থক্যগুলো করি। আমরা আমাদের সন্তানকে কখনো নাম ধরে ডাকি, এই আব্দুল্লাহ, কথার কথা, তখন আব্দুল্লাহ বুঝে বাবা হয়তো রেগে আছেন, ডাকের নমুনা ভালো না। কিন্তু যখন ডাক দেয় বাবা আর সন্তানের যে সম্পর্ক, ওই সম্পর্ক ধরে আব্বু, তখন সন্তান বুঝে বাবা আমাকে মায়া করে ডাক দিয়েছে। ঠিক আল্লাহ তাআলা যখন ডাকেন ও মানুষ, তখন বুঝে নেওয়া যে আল্লাহ হয়তো রেগে আছে। কিন্তু যখন আল্লাহর সাথে বান্দার যে সম্পর্ক, ঈমানের সম্পর্ক, ওই সম্পর্ক ধরে যখন ডাক দিয়ে বলেন ও ঈমানদারেরা, তখন বুঝে নেওয়া যে আল্লাহ তাআলা বড় মায়া করে আমাকে ডাক দিয়েছে। আমি যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, এই আয়াতেও আল্লাহ মায়া করে ডাক দিয়ে বলছেন কি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়ালতানযুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন চিন্তা করা, যে আমার আখেরাতের পুঁজি কি, চালান কি, আল্লাহর সামনে কি নিয়ে দাঁড়াবো। এই তোমাদের ক্যামেরাওয়ালা একজন কথা বলবা, বাকিদেরকে উঠায় দেবো, কাজে সবাই একজনকে সামলাইবা, এই ক্যামেরার জন্য মাহফিল না, কথাটা মনে রেখো, ক্যামেরার জন্য, মিডিয়ার জন্য মাহফিল না, এগুলোর বিন্দু মাত্র পর্ব আমাদের নাই, সব বন্ধ করে দেবো যদি পরিবেশ ঠিক না করতে পারো। মাহফিল শ্রোতাদের জন্য, তোমরা ক্যামেরা নিয়ে পড়া থাকবে, কই যাবা, এদের যদি ডিস্টার্ব হয় কাউকে এখানে থাকতে দেওয়া হবে না, আর না হয় আমরা চলে যাব। পুরোপুরি মনোযোগ সহ শুনতে হবে, পরিবেশ তৈরি করে দিতে হবে, এটা কোনো তামাশার জায়গা না, ওয়াজ মাহফিল তখন তামাশা হয়ে গেছে, বাস চলতেছে খেলাধুলার মতো, খেলাধুলার তামাশার জায়গা হইলে আমরা থাকবো না। এটা আমাদের আকাবির আসলাফদের মেহনতের, বহু কঠিন মেহনতের ফসল, এটা কারো কারো ফাজদামির জন্য এই ফসল আমরা নষ্ট হতে দিতে পারি না। আল্লাহ তাআলা বলছেন প্রত্যেকটা মানুষের উচিত তার আখিরাত নিয়ে ভাবা, যে আমার পুঁজি কি, মালিকের সামনে কি নিয়ে দাঁড়াবো। বলে ভাবছি বলেই তো এই মজলিসে আসছি, আখিরাতের চিন্তাই তো আসছি, নাকি না জিলাতি আছে, সিন্নি তবারক কিচ্ছু নাই, তো আখিরাতের চিন্তাই তো আসছি। কিন্তু দোস্ত, আমাদের আখিরাতের চিন্তাটা পারফেক্ট হচ্ছে কিনা,
যথাযথ হচ্ছে কিনা, যতটুকু দরকার যেমন দরকার ঠিক তেমন হচ্ছে কিনা, কেমনে বুঝবো? তো আল্লাহ তাআলা আমাদের মডেল বানাইছেন হযরতে সাহাবায়ে কেরামকে, নমুনা, যে তোমার ঈমানকে সাহাবীদের ঈমানের সাথে মিলাও, যদি মিলে যায় তো তোমার ঈমান ঠিক আছে। কার কথা? মালিক বলে, ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাও ওয়াইন তাওয়াল্লাউ ফাইন্নামা হুম ফি শিকাক। ঈমান যদি সাহাবীদের ঈমানের সাথে মিলে ওই ঈমান ঠিক আছে, নাইলে ভেজাল আছে, ঠিক করে বলো। বলে তোমার তাকওয়াকে সাহাবীদের তাকওয়ার সাথে মিলাও। বলে কেন মিলাবো? আল্লাহ বলেন, কারণ সাহাবীদের তাকওয়ার পরীক্ষা আমি নিয়েছি, ওই পরীক্ষায় তারা পাস, তোমারটাও যদি মিলে তো তুমিও পাস। কার কথা? উলাইকাল লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম। আল্লাহ বলেন তাকওয়ার পরীক্ষা নিয়েছে, ওই পরীক্ষায় তারা পাস। সূরা তাওবার মধ্যে আল্লাহ তাআলা আরো স্পষ্ট করে বলেছেন, মালিক বলে, ওয়াসসাবিকুনা আল-আউয়ালুনা মিনাল মুহাজিরিনা ওয়াল আনসার ওয়াল্লাযীনা ইত্তাবাউহুম বিইহসান রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু وأعد لهم جنات تجري تحتها الأنهار خالدين فيها أبدا ذلك الفوز العظيم. الله বলেন সাহাবীরা আমার উপর রাজি ছিল, আমিও তাদের উপর রাজি, তাদের জন্য আমি জান্নাত তৈরি করে রাখছি। তো বলে আল্লাহ আমরা, আমাদের কি হবে? তো আল্লাহ তাআলা বলেন, যার ঈমান সাহাবীদের ঈমানের মত হবে, ওয়াল্লাযীনা ইত্তাবাউহুম বিইহসান, যার ঈমান সাহাবীদের ঈমানের মত হবে, যার আমল সাহাবীদের আমলের মত হবে, আল্লাহ বলেন তার জন্যও আমি জান্নাত তৈরি করে রাখছি। এখানে একটা সূক্ষ্ম কথা একটু বলেনি, সাধারণরা ওরকম বুঝবেন না, এক দুই মিনিট রাগ করেন না, চুপচাপ শুনতেও পারেন, অন্য আমলও করতে পারেন, এটা শুধু আলেমদের জন্য। এক দুই মিনিটের একটা সূক্ষ্ম কথা একটু বলে দিই। আমাদের এই সমাজে কিছু মানুষ আছে যারা সবসময় আলেমদের সাথে খোঁচাখুচি করে, সহি হাদিস বইলা বইলা যে এটা সহি হাদিসে নাই, এটা বেদা, ওটা বেদা, ওটা বেদা। এরা কারা? বেশিরভাগ হচ্ছে যাদের উস্তাদ ফাদিলাতুল শেখ আল্লামা মুফতি ইন্টারনেট লানাতুল্লাহি আলাইহি, আসেনি আপনাদের আলেমদের বিরুদ্ধে সবসময় সাধারণ মানুষকে বিভ্রান্ত করাই তাদের মিশন। এর মধ্যে একটা বিভ্রান্তির জবাব এই আয়াতে আছে, এই জন্য কথাটা বলা, সেটা হলো আমাদের ফিকার একটা বড় কিতাব মাদ্রাসায় পড়া আমাদের হিদায়া, এই কিতাবের মধ্যে ইমামে আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির সাথে কখনো কখনো কোথাও কোথাও লেখা আছে রহিমাহুল্লাহর জায়গায় রাদিয়াল্লাহু আনহু। এখন এরা সাধারণ পাবলিকরে বুঝায়, দেখো হুজুররা কত খারাপ, হানাফিরা কত খারাপ, ইমামে আবু হানিফাকে সাহাবি বানাইয়া দিচ্ছে। কেমনি বানাইলো? ওই দেখো ইমামে আবু হানিফার নামের পাশে রাদিয়াল্লাহ লাগাইছে। তো ইমামে আবু হানিফার পাশে রাদিয়াল্লাহ লাগানো যায় কি যায় না, এই আয়াতের মধ্যে জবাব আছে। আল্লাহ তাআলা বলেন, ওয়াসসাবিকুনা আল-আউয়ালুনা মিনাল মুহাজিরিনা ওয়াল আনসার, পুরো অংশটার মিজদাক উদ্দেশ্য হচ্ছে হযরতে সাহাবায়ে কেরাম। এরপরে ওয়াও,
আল্লাযীনা ইত্তাবাউহুম বিইহসান, যারা সাহাবীদের অনুসরণ করে, মাতুফ, আগেরটা মাতুফ আলাই, ও আলেমরা বুঝতেছে মাতুফ মাতুফ আলাইর গায়ের হয়, বোঝা গেল আল্লাযীনা ইত্তাবাউহুম বিইহসান মাতুফ আগের মাতুফ আলাই সাহাবীদের গায়ের, মানে এক শ্রেণী মুত্তাবি আর এক শ্রেণী মুত্তাবা, সাহাবীরা মুত্তাবা, আল্লাযীনা ইত্তাবাউহুম বিইহসান মুত্তাবি, মাতুফ মাতুফ আলাইর গায়ের হয়, বোঝা গেল আগের যারা তারা সাহাবি, পরের যারা তারা সাহাবি না, উভয়ের ক্ষেত্রে আল্লাহ বলতেছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদুয়ানহু। কি বলছি কিছুই বুঝেন না, এটা হুজুররা বুঝছে, আপনাদের বোঝার দরকার নেই। এই দোস্ত, এই জন্য আমার আখেরাতের প্রস্তুতি ঠিকঠাক মতো হচ্ছে কিনা সাহাবিদের সাথে মিলাইয়া দেখতে হবে। কাদের সাথে? এইবার আপনি আজানের আগে দুরূদ শরীফ পড়বেন কি পড়বেন না, এটা আপনার বিষয়, আমি কিচ্ছু বলব না। আপনি শুধু মিলাইয়া দেখেন সাহাবিরা করছে কিনা, যদি করে তো করেন, আমার আদালত দেখেন, না করলে ছেড়ে যাবে। আপনি মিলাদ শরীফ বৈশা পড়বেন না শুইয়া পড়বেন, দাঁড়ায়া পড়বেন না লাফাইয়া পড়বেন, এটা আপনার বিষয়, আমার কি বলার আছে। তবে করার আগে একটু মিলাইয়া দেখেন সাহাবিদের আমলের সাথে, তারা করছে কিনা, তারা যদি করে তো আমারও দাওয়াত দিয়েন সিন্নি, আমিও খাইতে রাজি আছি ইনশাআল্লাহ। কথা বুঝতেছেন আপনারা? আর যদি না করে তো আল্লাহ তাআলা বলেছেন এটা, ওয়া ইন তাওয়াল্লু ফা ইন্নামা হুম ফি শিকাক, সাহাবিদের সাথে মিলবে না তো তুমি বিভ্রান্তিতে আছো, ভুলে আছো, গৌরবই করতেছো হুদাই। চলেন আমাদের আখেরাতের প্রস্তুতি সাহাবিদের সাথে মিলছে কি মিলছে না একটু মিলাইয়া দেখে আসি। সাহাবিদের আখেরাতের প্রস্তুতি কেমন ছিল একজন সাহাবির একটু কথা শুই না, আসলে সময় যেহেতু কম আমি খুব তাড়াহুড়া করে কাটছাট করে আগাইতেছি। সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু যখন খলিফা, তো ওনার রাষ্ট্র পরিচালনার একটা সিস্টেম ছিল, ওনার দরবারে বিধবা অসহায় নারীদের লিস্ট থাকত, স্বেচ্ছায় যদি কেউ খিদমত করতে চায় ওই লিস্ট ধরে ঠিকানা ধরে চলে যেত, কারণ এটা অনেক সওয়াবের কাজ। নবী আলাইহিসসালাম বলেছেন যারা ইতিম আর বিধবাদের জিম্মাদার হবে ওই ব্যক্তি আর আমি জান্নাতে পাশাপাশি থাকব। বড় আফসোস আর হতাশার কথা হচ্ছে অন্য বিধবার দায়িত্ব নিবে থাক দূরের কথা, নিজের বিধবা মায়ের তো খবর নেয় না, জালিম জালিম। একদিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু আসছে কোন এক বিধবার ঠিকানা মতো খেদমতে যাবে, দেখেন সাহাবিদের আখেরাতের প্রস্তুতি, ওমরের মতো মানুষ, এত বড় মানুষ আসছেন বিধবার খেদমত করে, নাম পায় না, খুঁজতে খুঁজতে একটা নাম পাইছে যার সাথে কোনো ঠিকানা ঠিকানা লেখা নাই, কোনো ব্যক্তির নাম লেখা নাই। হযরত ওমর চলে গেছেন পরদিন সকালে ফজরের পর পর বুড়ির বাড়িতে, বলেন তো একটু আমাকে কখন, সবাই বলেন, এটা দৃষ্টি আকর্ষণের জন্য জিজ্ঞেস করতেছি, কারণ এটা আল্লাহর তরিকা নবীর তরিকা। আল্লাহ নবীকে বলছেন আল কারিয়া মাল কারিয়া ওমা আদরাকা মাল কারিয়া, কারিয়া কারিয়া কি চিনেননি আপনি? আরে এত কথার দরকার কি, আপনি বলে দিলি তো হয় না, এটা হলো দৃষ্টি আকর্ষণের জন্য। হযরত মুআযী ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু নবীর পেছনে বসা, রাদিফ হুন্ডার পেছনে বসে, এরকম বসা, তো হুন্ডার তো ভম ভম আওয়াজ হয়, ওটের তো আর আওয়াজ হয় না, তো নবী ডাক দিয়েছেন ইয়া মুআজ। হযরত মুআজ বলেন আমি জবাব দিলাম লাব্বাইকা ওয়া সাআদাইকা ইয়া রাসূলুল্লাহ, জি হুজুর আমি হাজির। আল্লাহর হাবিব আবার ডাক দিলেন ইয়া মুআজ, এই মুআজ, জি হুজুর। নবী আবার ডাক দিলেন ইয়া মুআজ, হযরত মুআজ বলেন আমি আবারও জবাব দিলাম, জি হুজুর, লাব্বাইকা ওয়া সাআদাইকা ইয়া রাসূলুল্লাহ। হযরত মুআজ বলেন এই শোনো, নবী যে বারবার আমাকে ডাক দিচ্ছেন বিষয়টা এমন না যে আমি নবীর আওয়াজ শুনি না, আবার আমার জবাবটাও নবী শুনেন না, বিষয়টা এমন না, লাইসা বাইনি ওয়া বাইনাহু ইল্লা মুখরাতার রাহিল, নবী আর আমার মাঝখানে শুধু একটা কাঠ যার মধ্যে হেলান দিয়া বসতো, ওই কাঠটাই, দূরত্ব বেশি নাই। তাহলে নবী বারবার কেন ডাক দিলেন? বলে দৃষ্টি আকর্ষণের জন্য, বলে মনোযোগ দিয়া শোন। বলেন তো হযরত ওমর বুড়ির বাড়িতে কখন গেছেন?
কথাটা কেন বললাম, কারণ হযরতে সাহাবায়ে কেরাম দিনের কাজ শুরু করতেন ফজরের নামাজের পর পর। নবী আলাইহিস সালাম যারা সকালে কাজ করেন তাদের জন্য বরকতের দোয়া করছেন। শেখ ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন, যাদের মাদের মধ্যে আসছে, যে যে ব্যক্তি সকালে ঘুমাবে তার ঘর থেকে কোনোদিন অভাব দূর হবে না। কেন? আল্লাহ ওই টাইমে রিজিক বন্টন করেন, বরকত বন্টন করেন, ঘুমাইলে আপনার ভাগটা কারে দিবে আল্লাহ তাআলা। পরদিন সকাল ফজরের পর পর সাইয়েদিনা উমর বুড়ির বাড়ির দরজার সামনে দাঁড়ায় দরজা লক করে বলে, মারে আপনার ঘরের কাজগুলো করার জন্য আমি উমর ইবনুল খাত্তাব হাজির। বুড়ি ভেতর থেকে জবাব দেন, বাবারে প্রতিদিন যে আল্লাহর বান্দা আমার ঘরের কাজগুলো করেন তিনি ইতিমধ্যে ওই কাজ করে চলে গেছেন। আই কখন আপনারা ঘুমাইছেন নাকি এই সময় যুবকবেলা? হাজর তোমার কখন গেছে কাজ পায় নাই তাহলে কাজটা হয়েছে কখন? হাজরা তোমার চিন্তা করলেন তাইলে আমাকে আরো সকালে আসা লাগবে। ওই চিন্তায় সাইয়েদনা উমর ইবনুল খাত্তাব পরদিন ফজরের আজানের ওয়াক্তে বুড়ির বাড়ির দরজা নক করে বলে, মারে আপনার ঘরের কাজগুলো করার জন্য আমি উমর ইবনুল খাত্তাব হাজির। বুড়ি আজকেও জবাব দিচ্ছেন, বাবারে প্রতিদিন যে আল্লাহর বান্দা আমার ঘরের কাজগুলো করেন তিনি ইতিমধ্যে ওই কাজ করে চলে গেছেন। কখন এটা? হাজরা তোমার চিন্তা করলেন তাইলে আরো আগে আসা লাগছে, বুঝছি। ওই চিন্তায় সাইয়েদনা উমর পরদিন তাহাজ্জুদের ওয়াক্তে বুড়ির বাড়ির দরজা নক করে বলে, নারে দুই দিন থেকে আমি উমর ইবনুল খাত্তাব এসে এসে ঘুরে যাই, আজকে নিশ্চয়ই আপনার ঘরের কাজগুলো পেয়ে যাব। বুড়ি হযরত ওমরকে অবাক করে জবাব দিচ্ছেন, বাবারে প্রতিদিন যে আল্লাহর বান্দা আমার ঘরের কাজগুলো করেন তিনি ইতিমধ্যে ওই কাজ করে চলে গেছেন। কখন 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 চিনেননি তাহাজ্জুদের অর্থ আপনারা? কখন? হ্যাঁ, দুইটা তিনটা? এই তো ওলামা একরাম এক একজন এক একটা বলবেন। আচ্ছা, সারা জিন্দগির জন্য একটা কথা মনে রেখেন, তাহলে বেজাল লাগবে না। সূর্য ডুবার পর থেকে সূর্য ওঠা পর্যন্ত গোটা টাইমকে তিনটা ভাগ করবে, তিন ভাগ করে দুই ভাগ বাদ দিয়া তৃতীয় ভাগ যখন থেকে শুরু ওইটাই তাহাজ্জুদের ওয়াক্ত, ওইটাই সাহরির ওয়াক্ত, মনে থাকবেন ইনশাআল্লাহ। কিন্তু ওইটা জিজ্ঞেস করা আমার মাকসাদ না। আমার কাছে একটা ডিজিটাল ব্যাখ্যা আছে তাহাজ্জুদের ওয়াক্তের। কি সেটা? বলে এখনকার যুবক বলা পাইন ফেসবুক আর ইউটিউব বন্ধ করে যখন ঘুমাইতে যায় ওটা হলো তাহাজ্জুদের ওয়াক্ত। এত করে সবচেয়ে বেশি বিপদে পড়ছে হলো রাত্রে যারা চুরি করতো ওই সোনারা, যেই ঘরে যায় চুরি করতে দরজা জানালার চিমা দিয়া তাকায় দেখে হায় আল্লাহ ভিতরে কোনো না কোনো আল্লাহ বান্দা বান্দি আসমানের দিকে মুনাজাত দিয়া শুয়ে দিছে। কথা ঠিক নি? গজব আইব না কেন? গজব আসবে না কেন? এই জন্যই তো গজব আসে। হযরত ওমরের টনক নড়ছে, এইবার কিরে এত গভীর রাতে কে খেদমত করতে আসে? আমার কাজ দরকার নাই, আগে গুড়িরে বের করা লাগবে, এই 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 আল্লাহর বান্দারে বের করা লাগবে, কে বুজুর্গ? ওই চিন্তায় হযরত ওমর পরদিন এশার নামাজের পর বুড়ির বাড়ির দরজার সামনে এক ঝোপের আড়ালে চুপচাপ বসে আছেন, দেখবেন কে আল্লাহর বান্দা কাজ করতে আসে এত রাতে। হযরত ওমর লক্ষ্য করলেন এক আল্লাহর বান্দা খালি পায়ে পাটি পেটি পে চোরের মতো বুড়ির বাড়ির দিকে আগাইতেছে। হযরত ওমর রেডি আসেন, দেই কেডা যেই না সামনে আসছে ওমর দাঁড়ায় গেছে, এই কে বাপে হযরত ওমরের যে আওয়াজ, মানুষটাও একা রাত গভীর, আমি যদি এইরকম কোন চিপায় করতাম আর যদি কেউ আমার সামনে দাঁড়ায় হয় গেল তারা লগলে কাপড় নষ্ট হয়ে যাবে। কিন্তু হযরত ওমরের আওয়াজে ওই ব্যক্তি ভয় পাবেন থাক দূরের কথা, উল্টা হযরত ওমর যাকে দেখলেন নিজেই চমকায় গেছেন, দেখেন ইনি আর কেউ না খলিফাতুল মুসলিমিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। এই কি অবস্থা?
পায়ের দিকে তাকায় দেখে জুতা নাই, পাও খালি। আবু বকরকে ওমর রাদিয়াল্লাহু আনহু বড় মহব্বত করতেন, এমনি লাইয়া থাকতে, লাইয়া থাকা মানে গুতা গুতে আর খোসা খুসি লাগানা, কাটছে আমলকে বেশি করতে পারে ওই প্রতিযোগিতা ধরছেন। এই আবু বকর সুফি সাহেব জুতা গো খালি পায়ে আসছেন কেন আগে কথা? আহ, ইসলামী শাসন ব্যবস্থার সৌন্দর্য সুবহানাল্লাহ। সাইয়েদান আবু বকর জবাব দেন, ওমর জুতা পরলে চট চট আওয়াজ হয়, যদি মানুষের ঘুম ভেঙে যায়, শাসক জনগণের ঘুম নষ্ট হবে, এই জন্য রাতে জুতা খুইরা খালি পায়ে হাঁটে। হায়, কোন দুনিয়ায় বাস করি, ঘুম তো দূরের কথা, এখন তো জানিরই নিরাপত্তা নাই। আমাদের আকাবির আসলাফরা আমাদের গর্ব, ওলামায়ে দেওবন আমাদের গর্ব, কেন সাহাবীদের এই নমুনা আমার আকাবিরদের মধ্যে পাওয়া যায়। মুফতি শফি রহমতুল্লাহ আলাই লিখেছেন, জামার ওস্তাদ আসগর হোসেন রহমতুল্লাহ আলাইয়ের সান্নিধ্যে আত্মশুদ্ধির জন্য কিছু সময় আমি কাটিয়েছি। তো একদিন হযরতের সাথে কোথাও যাচ্ছিলাম রাতে, হঠাৎ এক বাড়ির সামনে যায় হযরত জুতাগুলা হাতে নিয়ে নিছেন। হ্যাঁ মুসলমান, খেয়াল করো ইসলাম কাকে বলে, জুতাগুলা হাতে নিয়ে নিছেন, কিছু দূর যায় আবার জুতাগুলা পরে হাঁটা শুরু করছে। মুফতি শফি রহমতুল্লাহ আলাইহি চিন্তা করতেছেন, জুতা খুললো কেন হুজুর, এটা কোন পবিত্র জায়গা না। ফাখলা আনা আলাইকা ইন্নাকা বিল ওয়াদিল মুকাদ্দাসি তুয়া, মুসা আলাইহিস সালামকে আল্লাহ বলছেন জুতা খুলে, পবিত্র জায়গায় আছে, এটাও কোন পবিত্র জায়গা কিনা, জুতা খুললো কেন? জিজ্ঞেস করা হয়েছে, হযরত আপনি জুতা খুললেন কেন, আমি কিছু বুঝলাম না। হযরত মুফতি শফি রহমতুল্লাহ আলাইহি বলেন, ওস্তাদকে যখন আমি জিজ্ঞেস করি তো ওস্তাদ জবাব দিচ্ছেন, এই যে বাড়িটা, এই বাড়িটা একজন অমুসলিম দেহ ব্যবসায়ী পতিতা, একটা একটা গাড়ি আসবে আর আপনারা যেভাবে তাকাইতে থাকেন আর মাথার দিকে দিয়ে রাখেন, তা আমি বয়ান করতে পারবো না, আমি বড় নাজুক মানুষ, আমার পরিবেশ ঠিক না থাকলে আমি শেষ, আমার কথাই বেরোতেছেন আজকে এই শুরুর থেকে এই আমি যাবে দিয়ে। আবারও তাকায় থাকেন, যতক্ষণ তাকাইতে মনে চায় তাকানো শেষ হইলে বইলেন, এরপর আমি কথা বলি না, আর একটু তাকায় দরকার লাগলে গাড়ি কোনোদিন না দেখলে উঠে যায় দেখে আন গাড়ি বলে যান, চাক্কা সুদ্ধা জোর নিয়ে আইন যান, মুখস্থ করে আন যায়, আজিব তামাশা, কথা চলতেছে এদিকে গাড়ি আর টায়ার ওদিকে তাকায় থাকে, তার মানে কতটা মনোযোগ দিয়ে কথাটি শুনতেছে, তাই কারি শোনাম আমি। ওই যে মাহফিলকে তামাশা বানাইছি, আসছি একটু বসছি, বাস একটু সিল্লা সিল্লি হইব, স্লোগান দেবো, বাস যাও লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আর ইব্রাহিম রহমতুল্লাহ আলাইহির মেহনতের জায়গা এই অঞ্চলগুলোর হালত যদি এই হয় তো গোটা দুনিয়ার হালত কি হবে ভাই? আমরা তো গর্বের সাথে বলি যে আমাদের ওই এলাকা আমাদের বাড়ি, ওই এলাকা আমার নানার বাড়ি, যে ল্যাঙ্গামুড়ি আমার নানার বাড়ি, তো গর্বের সাথে বলি যে আপনাদের কারণ যে গোটা পরিবেশটাই দিনই পরিবেশ, তো এখানকার মানুষ যদি বয়ানের সময় গাড়ির দিকে তাকায় থাকে তো আমরা নসিহত করবো কোন জায়গায়, যায় কথা বলবো যায় এখন? এই জায়গাটা তো বাংলাদেশের সবচাইতে বাছা জায়গা, আল্লাহ সহি বুঝদান করে। তো বলে হযরত জুতা খুললেন কেন? তো বলে এই যে বাড়িটা, এটা অমুসলিম এক দেহ ব্যবসায়ী পতিতা, অর্থের বিনিময়ে নিজের দেহকে বিলায় বিশ্বাস, তার বাড়ি, তো জুতা খুলছেন কেন? বলে একসময় তার রূপ ও যৌবন ছিল, তার কাছে অনেক খদ্দের আসত, তার কাস্টমার আসত, এখন তার বয়স পড়ে গেছে, এখন আর লোকজন আসে না, কিন্তু সে প্রতি রাতে অপেক্ষায় বসে থাকে নিশ্চয়ই। এখন আমি পুরুষ মানুষ, আমার পায়ের জুতার আওয়াজ পায়া সে টের পাবে কোনো পুরুষ আসতেছে, সে আশাবাদী হবে, না জানি আমার খদ্দের আসছে, আমার কাস্টমার আসছে, আমি যখন চলে যাব সে আশাহত হইয়া কষ্ট পাবে, আমি চাই না এই কষ্টটা সে পায়। আরে ভাই, এর নাম ইসলাম,
আমি আর আপনি কি করি, নিজের জায়গাগুলো মেপে মেপে শেষ মাথায় যায় টয়লেটটা বানাই, মানে দুর্গন্ধ খাইলে যা খায়, পাশের বাড়িওয়ালা খাক, কিছু জিজ্ঞেস করলে বলবে তোর জায়গায় দিছি নাকি আমার জায়গায় তুলেছি। উম্মতের হাল, সাইয়েদনা ওমর জিজ্ঞেস করলেন আবু বকর, এই গভীর রাতে আপনি কে?